হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে আমার বন্ধু সৌরভ। আর আমি আজকে সম্পূর্ণ নতুন একটি খামারের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো ভাইকে আপনাদের সঙ্গে পরিচয় করাই দিই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো ভাই আপনার নামটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার নাম মোহাম্মদ আরমান আলী। তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আরমান আলী। তো আরমান ভাই, মূলত আপনি আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। আমার ঠিকানা হুগলা গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ। হুগলা গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি আপনার খামারে আসতে চান তাহলে তারা কিভাবে আসবেন ভাই? এটা আপনি চাপাই নবাবগঞ্জ থেকে আপনি বাস সরাসরি আমার বাসা পর্যন্ত বাস পাবেন। বাস আসে? কি কি নাম তখন বলতে হবে ভাই? তখন বলতে হবে যে আমি গোমস্তাপুর যাবো। গোমস্তাপুর যাবো, এ কথা বললে আপনি আপনাকে ফোন দিলে আপনি তো ভাই রাস্তার উপর থেকে রিসিভ করে নিতে পারবেন। আচ্ছা, আর ভাই যদি কোনো দর্শক আসতে না পারে তো ভাই দেশের সকল জেলাতে তো ভাই বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন? ডেলিভারি দিয়ে থাকেন বাসের মাধ্যমে ভাই দেশের সকল জেলাতে আর কি, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভাইয়ের এখানে মূলত ভাই রেসার কালেকশন তো বেশি ভাই, নাকি রেসার কালেকশন ম্যাক্সিমামই আর কি, রেসার কালেকশন আর কি ভাই করে রাখছেন। তো এগুলোর মধ্যে ভাই কি কি রেসার আপনার কাছে থেকে দর্শকরা এই মধ্যে পাবেন? সবজি রেসার পাবেন, মাক্সি, রেড চেকার, আচ্ছা সিলভার রেসার। আচ্ছা, সিলভার, সবজি, মাক্সি এবং রেড চেকার, তো এগুলো তো ভাই এই মধ্যে অ্যাভেলেবল আছে ভাই? অ্যাভেলেবল আছে। তো এগুলো মূলত কত জোড়া এখন বাচ্চা আপনার দর্শকদেরকে দিতে পারবেন? এখন টোটাল আমি যদি বাচ্চা 10 থেকে 15 জোড়া দিতে পারবো। আচ্ছা, 10 থেকে 15 জোড়ার মতো আর কি ভাই দিতে পারবেন। তো 10 থেকে 15 জোড়া এই মুহূর্তে একদমই রেডি আছে আসলে বাচ্চা আর কি, এই মুহূর্তে রেডি আছে। আর আরো বাচ্চা আর কি কিছুদিনের মধ্যে, 5 দিন 7 দিনের মধ্যে আর কি আরো কিছু বাচ্চা আর কি রেডি হয়ে যাবে। তো এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না, অ্যাভেলেবল এই মুহূর্তে রেসার পাবেন। অনেকে আসলে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে একটা একটি রেসারের খামারের আর কি ভিডিও করার জন্য বা রেসারের জন্য। তো আশা করি আপনাদের এখান থেকে অনেক প্রজাতির আর কি রেসার পেয়ে যাবেন, একসাথে অনেকগুলো জাত আর প্লাস অনেক কবুতর অ্যাভেলেবল এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 01733 01733 13 13 15 15 98 98। তো ভাইয়ের এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ইমো এগুলো আছে? ইমো খোলা আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই এই মুহূর্তে আছে। যদি কোনো দর্শক ভাই আলাদাভাবে ভিডিও চেয়ে নিয়ে দেখতে চেয়ে ওনারা দেখতে চান তো দিতে পারবেন তো ভাই, নাকি? তো দিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে এগুলো আমি সম্পূর্ণ আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তারমান ভাই, এখানে তো আমরা রেসার দেখতে পাচ্ছি। জি, তো এটা ভাই কি রেসার? সবজি রেসার এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো ভাইয়ের এখানে মূলত রেসারের কালেকশন প্রচুর পরিমাণে আছে। তো সবজি রেসার অলরেডি যে ডিম নিয়ে বসে আছে। তো সবজি রেসার আপনি কেমন দামে সেল দেন ভাই? এগুলো আপনার বেবি 2000 টাকা। বেবি সেল দেন ভাই 2000 টাকা। রানিং কি সেল হয় ভাই? বাচ্চা আছে ভাই আর কি দিতে পারবেন আর কি। তো এই ভাইয়ের কাছে আসলে মূলত রেসারের অনেক কয়টাই কালার আছে, যেমন সবজি, মাক্সি, তারপরে চেকার, তারপরে সিলভার, বিভিন্ন কালারের আর কি আছে। তো এর মধ্যে থেকে মাক্সিটা এখন দেখাচ্ছি। মাক্সির বাচ্চাগুলো তো প্রায় রেডি ভাই, নাকি? জি, বাচ্চা রেডি, বাচ্চা রেডি আছে। তো মাক্সির বেবি কেমন দামে সেল দেন ভাই? এটা আপনার 1500 টাকা। মাক্সির বেবি এই মুহূর্তে ভাই সেল দিচ্ছেন 1500 টাকা করে। এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে কমবে? আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দিবেন নাকি? তো ভাইয়ের কাছে এই মুহূর্তে মাক্সি আরো অনেক বেবি আছে, তো আমরা দেখানোর চেষ্টা করব। ভাইয়ের ফ্লাইং জোনে অনেক কবুতর আছে তো রেসারের, তো আপনারা চাইলে নিতে পারবেন। তো ভাই এখানে আমরা এটা কি কবুতর দেখতে পাচ্ছি? ইন্ডিয়ান লুটন। ইন্ডিয়ান লুটন দেখতে পাচ্ছি আমরা। তো ইন্ডিয়ান লুটনের অলরেডি ডিমে আছে, তো আরো ভাইয়ের কাছে অ্যাভেলেবল অনেক বাচ্চা এই মুহূর্তে দিতে পারবেন। কত জোড়া বাচ্চা এই মুহূর্তে ইন্ডিয়ান লটনের বাচ্চা দিতে পারবেন ভাই? এগুলো আপনার 2000 টাকা। 2000 টাকা। তো এই মুহূর্তে কত জোড়া দিতে পারবেন? এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারবো প্রায় 3 জোড়ার মতো। 3 জোড়ার মতো এই মুহূর্তে একদম রেডি আছে। জি, তো আরো তো বাচ্চা ভাই রেডি রেডি হওয়ার দিকে। জি, বাচ্চা আরো রেডি হচ্ছে, আরো রেডি হচ্ছে। তো এই মুহূর্তে ভাই আর কি 3 জোড়া একদম পুরোপুরি রেডি আছে। তো তার পাশেও আমরা দেখতে পাচ্ছি এই যে লটন, তো এখানেও বাচ্চা কিছু আর কি এই যে রেডি হচ্ছে, এটা কিছুদিনের মধ্যে আর কি রেডি হয়ে যাবে।
তো এটা রেডি হতে টাইম লাগবে, তারপর রেডি বাচ্চা আছে ভাইয়ের কাছে অলরেডি তিন পেয়ার। তো এই এইগুলো ভাই 2000 টাকা করে ভাই আর কি সেল দেন। তো এটা কি আলোচনা সবাইকে কমবে না ফিক্স থাকবে ভাই? আলোচনা সবাইকে ভাই কিছুটা কমাই দিবেন নাকি? নতুনের বেবি ভাই চাওয়া দাম হচ্ছে 2000 টাকা, আপনারা যদি নিতে চান বেশি একবারে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আরো ভাই দাম কিছুটা কমাই দিবেন আপনাদেরকে। তো আরমান ভাই এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? যার আর কি প্রয়োজন হবে ভাই আসলে এটা আলোচনা সাপেক্ষে আর কি দাম আর কি বলবেন। তো ভাই এইখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই? এটা আমরা চিলা কবুতর। আমরা এখানে চিলা কবুতর দেখতে পাচ্ছি, তো অলরেডি ডিমনে বসে আছে আর ভাইয়ের কাছে এই মুহূর্তে তো মানে 2-3 পেয়ার আর কি দেওয়ার মতো রেডি আছে। জি আছে। তো চিলা কবুতরের বেবি কেমন দাম রাখেন ভাই? এগুলো 1000 টাকা। 1000 টাকা করে আর কি ভাই সেল দেন। তো ভাই আলোচনা সাপেক্ষে তো ভাই দাম কমবে নাকি? জি। তো ভাইয়ের কাছ থেকে যদি চিলা নিতে চান আপনারা চাইলে এই মুহূর্তে নিতে পারবেন, ভাইয়ের কাছে অলরেডি আসলে 2-3 জোড়া এই মুহূর্তে আর কি রেডি আছে, আরো বাচ্চা কিছু রেডি হচ্ছে। তো ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এগুলো আমরা গিরিবাজ কবুতর। গিরিবাজ কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো মূলত আসলে যে ডিম পাড়ছে, তো এগুলো এটা তো ভাই পিলং আর কি, রাঁচি গিরিবাজ আর কি আমরা বলি পিলং, আর ঢাকার দিকে আসলে অন্য নাম জানে। তো এগুলো ভাই ফ্লাইং টাইম কেমন ভাই? এগুলো আপনার ফ্লাই ভালোই, 2-2.5 ঘন্টা ফ্লাই করে, 2 থেকে 2.5 ঘন্টা ফ্লাইং বাজি খেলে করে, আর প্লাস বাজি আছে না ভাই? বাজি আছে। তো এগুলোর বেবি কেমন দাম রাখেন ভাই? এগুলো বেবি আপনার 600-700 টাকা থেকে 700 টাকার মধ্যে আর কি ভাই দাম রাখেন। তো এগুলো দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দেবেন। জি। তো ভাইয়ের আসলে এটা মূলত ফ্লাইং জোন, ফ্লাইং জোনে প্রচুর রেসারের কালেকশন, পাশাপাশি চিলা আছে আর কি কি আছে ভাই একটু দর্শকদেরকে বলে দেন। এখানে আপনার চিলা আছে, চিলা আছে, ঢাকা গিরিবাজ আছে, এখানে আমরা হায়দ্রাবাদি দেখতে পাচ্ছি। তো এই যে এটা তারপরে ভাই চিলা গুলো কেমন দাম নেবেন? 2000 টাকা থেকে 2500 টাকা জোড়া আর কি চিলা। এটা কি ভাই বাচ্চা? ₹2500 মধ্যে আর কি সেল দেন। আর রেড চেকারটা একটু বলে দেন ভাই, রেড চেকার 2000 টাকা জোড়া বেবি আর কি ভাই আর কি রেড চেকার সেল দেন। আচ্ছা আর কি আছে ভাই? এখানে মূলত আপনার হায়দ্রাবাদি যেটা দেখালেন, তো হায়দ্রাবাদি যেগুলো দেখালাম সেগুলো আমার কাছে এখন আপাতত মেন পেয়ার নাই, বেবি আছে। বেবি আপনার 1500 টাকা জোড়া। হায়দ্রাবাদি এটার ভাই বৈশিষ্ট্য একটু বলে দেন ভাই। এগুলো বৈশিষ্ট্য আপনার রেসারের মতোই এরা ফ্লাই করে, রেসারের মতোই আর কি এরা ফ্লাই করে। আচ্ছা এরা রেসারের মতোই আর কি ফ্লাই করে। 2500 টাকা বেবি বিক্রি করেন কাশ্মীরি রেসার বা সিলভার রেসার। আচ্ছা আর ভাই ঢাকায় যে কালো কালার যেটা জাগগিরি বাজার কি রাজশাহীর গিরি বাজার কি নামে অনেকেই জানে, এগুলো জাগগিরি বাজার আপনার 2000 টাকা আপনার মাস্টার পেয়ার। 2000 টাকা মাস্টার পেয়ার। এগুলো উড়ে কেমন ভাই? এগুলো আপনার উড়ে আপনার 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম ফ্লাই করে, 2-4 ঘন্টা এবং অনেক বাজি খেলে। আপনার রেজাল্ট কি আছে ভাই? তেমন আমাদের এখানে আপনার তেমন কোনো ক্লাব নেই বা আমরা কোনো বাজি খেলি না। আচ্ছা আচ্ছা। তবে আমি পরীক্ষিত, এগুলো অনেক ফ্লাই করে। আচ্ছা পরীক্ষিত। তো ভাই আসলে সর্বনিম্ন বলে দিল 2 ঘন্টা। তো 2 ঘন্টা আর তারপরে এগুলোর আসলে অনেক বাজিও আছে। জি অনেক বাজি আছে। আচ্ছা আর কি অনেক বাজি আর কি দেয়। তো ফ্লাইং জোনে এই ছিল মোটামুটি ভাইয়ের আপডেট কিছু কবুতর।